অসুস্থ ফুটবলারের চিকিৎসার খরচ জোগাতে মাঠে নামলেন প্রাক্তন ফুটবল তারকারা অশোকনগরের লিয়ের চিকিৎসার প্রয়োজনে অর্থ সংগ্রহে প্রদর্শনী ফুটবল ম্যাচ অসুস্থ ফুটবলারের চিকিৎসার খরচ জোগাতে মাঠে নামলেন প্রাক্তন ফুটবল তারকারা অশোকনগরের ফুটবলার লিয়ের পায়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের জন্য প্রদর্শনী ম্যাচ খেলতে রবিবার মাঠে নামেন কলকাতার বড় ক্লাব ও দেশের হয়ে খেলা একঝাক প্রাক্তন তারকা ফুটবলাররা অশোকনগরের বাসিন্দা জয়দেব চক্রবর্তী যাকে ময়দানের সকলেই লি নামে চেনেন অশোকনগর কচুয়া লেকপাড়ের বাসিন্দা এই যুবক একসময় জুনিয়র ইস্টবেঙ্গল দলেও খেলেছেন বছর তিরিশের এই যুবক পাঁচ বছর আগে কলকাতা সারদান সমিতির হয়ে বারাসাত স্টেডিয়ামে ফুটবল খেলার সময় বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় সে বছরই তার বাবাও মারা যান সাংসারিক বিভিন্ন কারণে তিনি সে সময় অপারেশন করাতে পারেননি সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তার ওপর চলতি বছরে তার দুবার অপারেশন হয় গ্রামের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে সেই অপারেশনের পর ইনফেকশন হয় তার পায়ে এরপর কলকাতার একাধিক হাসপাতালেই ঘুরেছেন প্রতিটি হাসপাতাল থেকেই বলা হয়েছে পা বাদ দেওয়া ছাড়া আরও পায় নেই সম্প্রতি মুম্বাইতে যোগাযোগ করেন চিকিৎসার জন্যে তবে চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচ সেই খরচ বহন করার ক্ষমতা তার নেই স্বাভাবিকভাবেই অসহায় অবস্থায় পড়েন বাবার একমাত্র দোকান চিকিৎসার খরচ চালাতে ইতিমধ্যেই বিক্রি করেছেন একসময় ইস্টবেঙ্গল জুনিয়র টিমের হয়ে খেলা লি পরপর কয়েক বছর কালীঘাট স্পোর্টিং ক্লাব টালিগঞ্জ জানবাজার সারদান সমিতির মতো বড় ক্লাবে খেলেছেন সেই সূত্রে তাকে কলকাতার বড় ক্লাবে খেলা ও দেশের হয়ে খেলা অনেক খেলোয়াড়ই চেনেন খুব ভালো লাগছে কারণ এখানে দেখো প্লেয়ার ফর হিউম্যিটি হিউম্যানিটি থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে যে ছেলেটির এই নাম নি সার্জারি হবে তার জন্য আমরা খেলতে আসবো এবং এখানকার লোকের সাড়া দিয়েছে এখানকে কি এতোভাবে অর্গানাইজ করেছে এটা আমাদের ভালো লাগছে এবং আমাদের প্লেয়াররা সবাই আমাদের যারা প্লেয়ার রিমিটি যারা মাঠে আছে বা যারা আসতে পারেন তাদের সবাই যে একসাথে আছি এবং কাউকে আমরা হেল্প করতে পারছি যে আমরা ফুটবলের বাইরেও সমাজের যে মানে কাজে লাগতে পারছি এদেরকে হেল্প করতে হচ্ছি এটা আমাদের খুব ভালো লাগছে এটা থেমে থাকবে না ইন ফিউচার যাদের কোনো প্রবলেম হবে আমরা আবার এগিয়ে আসবো হ্যাঁ এখানে আমি দেখছি যে অনেক সাপোর্টার আছে ওটাই বলছিলাম খুব ভালো অর্গানাইজ এখানে লোকেরা এসছে সারা দিয়েছে এটাই ভালো লাগছে যে ফুটবল খেলার মাধ্যমে যে আমরা লোককে ফিরিয়ে দিতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা না এটা খুবই দুঃখের বিষয় যে এরকম একটা কারণে আমাদের ম্যাচ খেলতে হচ্ছে এটা একটা এক্সিবিশন ম্যাচ এটা এমনি খেলা হয় কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে যে আমাদের লি জন্য এরকম খেলতে হচ্ছে কোনো কিছু করার নেই পারটা এরকম তো খুবই ভালো লাগছে সবাই দর্শকদের এরকম সাড়া দিয়েছে সবাই লিএের জন্য এগিয়ে এসছে এটাই সবথেকে মানে বড় ব্যাপার কারণ এক একটা জায়গা এমন হয় কেউ কলকে দেখে না সেই তুলনায় আমাদের অশোকনগর অনেক ভালো অনেক সব ভালো সাপোর্ট আছে মাঠে আসছে এসে আমাদের সাপোর্ট করছে আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের প্লেয়ার্স ফর হিউম্যানিটি খুব ভালোভাবে উদ্যোগ নিয়েছে আর ম্যাচ করার জন্য তারপর অশোকনগর হাবড়া যে ফপ প্লেয়ার্স ফোরাম তারা পুরো সাপোর্ট করেছে আমাদের না হলে এত ভালো অনুষ্ঠান আমরা করতে পারতাম না খুবই ভালো হয়েছে রবিবার অশোকনগর হাবড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে লিয়ের পাশে দাঁড়াতে প্রাক্তন ও বর্তমান তারকা ফুটবলারদের নিয়ে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয় স্টেডিয়ামে দেখো ভালো তো লাগবেই কারণ যার জন্য নেমেছি সে আমরা প্রত্যেকেই জানি তার অবস্থা কি লিড হয়ে নেমেছি আমরা কিন্তু খারাপ লাগছে যে আমরা কেন নামবো এরকম ভাবে একটা প্লেয়ার কেমনিভাবে কেউ ভুল অপারেশন করে তার পাটা খারাপ করে দেবে এটা বাজে জিনিস কিন্তু অশোক নগরে যারা সমস্ত লোকজন এসছেন এবং আমরা যদি পাশে দাঁড়াতে পেরেছি আমরা আমরা দাঁড়াই শুধু আজকে ওর বলে নয় ওর জন্য নয় আর একটা প্লেয়ার আর এক আর একটা প্লেয়ার ছিল যে মারা গেছিল তার জন্য আমরা দিয়েছিলাম প্রায় টোটাল বারো লাখ তো এগুলো আমাদের কাছে কিছু না আমরা আছি প্লেয়ারের পাশে দাঁড়ায় স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামীও বিষয়টি জানার পর তার পাশে দাঁড়ান টিকিটের মাধ্যমে খেলা দেখতে স্টেডিয়ামে আসেন প্রায় সাত হাজার দর্শক লিকে মাঠে আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় আয়োজকদের পক্ষ থেকে এখানকার যারা প্রাক্তন ফুটবলার আছে অশোক নগরে তাদের উদ্যোগে আজকের এই প্রীতি প্রদর্শনী ম্যাচ যেটা ওর চিকিৎসার জন্য টিকিট সিস্টেম করেছে আমি এস বিধায়ক হলো আমিও টিকিট কেটেই এখানে ঢুকেছি আমার সঙ্গী সাথী যারা আছেন আমাদের কাউন্সিলর চেয়ারম্যান যারা আছেন সবাই টিকিট কেটেই ঢুকেছে উদ্যোগ হচ্ছে এই বিষয়টা আমি জানলে আমি বিধায়ক হিসেবে চেয়ারম্যান কাউন্সিলরদের নিয়ে ওনার বাড়িতে যাই আমরা একটা তৃণমূল কংগ্রেসের মেডিকেল সেল মেডিকেল টিমকে ওনার বাড়িতে পাঠাই সেই সমস্ত কাগজপত্র আমরা পর্যবেক্ষণ করেছি আমরা সর্বতভাবে ওর পাশে আছি ওর পরিবারের পাশে আছি আমরা চিন্তাভাবনা করছি আরও বেটার ট্রিটমেন্ট কীভাবে দেওয়া যায় এই ব্যাপারে রাজ্য পর্যায়ে রাজ্য স্তরে যে স্তরে আলোচনা করা দরকার ইতিমধ্যেই সেই আলোচনা আমরা সেরে ফেলেছি আপনারা দেখতে পাবেন আমরাও চাই যে লি অন্তত নিজের পায়ে আগামী দিনে দাঁড়াক জয়দেব যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড়াক অনেক শুভকামনা থাকলো ওর প্রতি ও যেন তাড়াতাড়ি সেরে ওঠে জানা গেছে টিকিট বিক্রির সমস্ত অর্থই তুলে দেওয়া হয় লিয়ের চিকিৎসার জন্য পাশাপাশি এদিন খেলতে আসা খেলোয়াড় এলাকার কয়েকটি ক্লাব সংগঠক ও কয়েকজন সরিদয় ব্যক্তি ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি তারকা ফুটবলারদের জার্সি ও ফুটবল নিলাম করেও অর্থ সংগ্রহ করা হয় এদিনের এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন অসীম বিশ্বাস রহিম নবী দীপক মন্ডল অর্ণব সহ একাধিক তারকা ফুটবলার তারকা ফুটবলারের পায়ের জাদু দেখতে অশোকনগর মাঠে ভিড় করেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ সকলেই আশ্বাস দেন লি পাশে থাকার সকলের কাছ থেকে এমন সাড়া পেয়ে আপ্লুত লি তিনি বলেন আমার তো খুবই ভালো লাগছে যে এক্স প্লেয়াররা যা যারা আমার জন্য অন্তত মাঠে এসছে যে কলকাতা খেলা ইস্টবেঙ্গল প্লেয়াররা তো আমার প্রচুর প্রচুর আমি অ্যাকসেপ্ট করিনি বাট আমি প্রচুর হ্যাপি যে আমি জন্য এত প্লেয়ার একটা একটা খেলা সৃষ্টি হয়েছে তো আমি খুব আমার পাশে সবাই অশোকনগরে করে প্লেয়ার থেকে শুরু করে অশোকনগরে যারা যারা সিনিয়র প্লেয়ার সবাই আমার সাথে যা সহযোগিতা করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো সারা জীবন যে ওরা আমার পাশে রয়েছে যে সিনিয়র প্লেয়াররা যারা যারা অশোকনগরে সবাই রয়েছে আমি খুব হ্যাপি যে ওরা সবাই আমার পাশে রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা